স্বাস্থ্য উন্নয়নের প্রয়োজনে আইনের শাসন ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানবজাতির ইতিহাসে আইনের শাসন ব্যতীত সভ্যতা প্রতিষ্ঠা এবং এর বিকাশ কখনো সম্ভব হয়নি। 2000 বছর পূর্বের অ্যারিস্টটলের সুবিবেচিত বিখ্যাত উক্তি "দ্য রুল অফ ল ইজ বেটার দেন দ্যাট অফ এনি ইন্ডিভিজুয়াল" আজও প্রতিটি পড়তে পড়তে প্রমাণ করে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে আইনের শাসনের কোনো বিকল্প নেই। সঠিক এবং কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা শুধুমাত্র অনিবার্যই নয়, বরং একটি অতীব গুরুত্বপূর্ণ সময়ের দাবি। প্রফেসর এ ভি ডাইসি তার ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব দি ল অফ দ্য কনস্টিটিউশন বইয়ের আইনের শাসনের সর্বজন বিদিত মূল প্রতিপাদ্য সংকলিত করেছেন, যা হল সকলেই আইনের চোখে সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না। আইনের শাসন আমাদের সংবিধানের মূল কাঠামোর অন্যতম একটি উপাদান। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধানের মুখবন্ধে আইনের শাসন শুধুমাত্র ব্যক্ত করাই হয়নি, বরং সংবিধানে এর প্রতিটি তত্ত্ব মৌলিক অধিকার হিসাবে সংরক্ষিত ও বিচার বিভাগের মাধ্যমে অধিকার আদায়ের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সভ্যতার ইতিহাসে শাসক কর্তৃক একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের প্রবণতা রোধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে বিচার বিভাগ। সাংবিধানিক নিশ্চয়তা এবং মাসদারসের মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের স্বাধীনতা নিরঙ্কুশ হওয়া সত্ত্বেও আজও বিভিন্ন উপায়ে পদে পদে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং এর বাস্তব সফল হতে নাগরিকগণ বঞ্চিত হচ্ছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় শক্তিশালী, কার্যকর, স্বচ্ছ, বিবেক সম্পন্ন, নির্ভীক এবং স্বাধীন বিচার ব্যবস্থা সবচেয়ে জরুরি। বেঞ্চ এবং বার বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং একে অপরের পরিপূরক। বিচার বিভাগের মূল সহযোগী হিসাবে কার্যকর বারের কোনো বিকল্প নেই। আমাদের দেশে বেঞ্চ ও বারের সম্পর্কের ঐতিহ্য দীর্ঘদিনের এবং সগৌরবে মহিমান্বিত। বেঞ্চ ও বারের সম্মিলিত প্রচেষ্টার ফলে এদেশের শাসন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক অধিকার রক্ষায় অতন্দ্রী প্রহরী হিসাবে বিচার বিভাগ অনন্য ভূমিকা রেখে আসছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেঞ্চ ও বারের সমন্বয়হীনতা সুস্পষ্ট এবং দিনে দিনে তা প্রকট হয়ে দাঁড়াচ্ছে। পারস্পরিক সহযোগিতার ঘাটতি, শ্রদ্ধাবোধের অভাব, ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব ইত্যাদি নানাবিধ বিষয় বেঞ্চ ও বারের মধ্যে যেন একটি অদৃশ্য দেওয়াল তৈরি করছে। অচিরেই এই সম্পর্ক উন্নয়নে সুনিশ্চিত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বেঞ্চ এবং বারের আগামী প্রজন্মের সদস্যগণ আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হতে বাধ্য। ফলশ্রুতিতে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিচার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিপন্ন হবে। বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও বার আজ আইনের শাসন প্রতিষ্ঠায় তার গৌরবান্বিত ভূমিকার কথা ভুলতে বসেছে। আইনজীবীরা যেন আজ আকর্ষণীয় পেশায় নিয়োজিত থাকাটি তাদের একমাত্র দায়িত্ব বলে মনে করছে এবং বার যেন আইনজীবী মহলের স্বার্থ রক্ষাই তাদের একমাত্র কাজ হিসেবে বিবেচনা করছে। আইনজীবীরা শুধুমাত্র পেশাজীবী নয়, আইনজীবীদের সর্বপ্রথম পরিচয় তারা অফিসার্স অব দ্য কোর্ট এবং একই সাথে বার হচ্ছে বিচার ব্যবস্থার অভিভাবক। সময় এসেছে আত্ম উপলব্ধির। আমরা আমাদের স্বস্ব অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আইনের শাসন প্রতিষ্ঠা পদে পদে বাধাগ্রস্ত হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে বেঞ্চ এবং বারের মধ্যে অচিরেই তার সুদীর্ঘ ঐতিহাসিক ঐতিহ্য ফিরে আনার লক্ষ্যে নিম্নবর্ণিত প্রস্তাবসমূহ উপস্থাপন করা হল। এক, আইনজীবী এবং বিচারকদের পেশাগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়সমূহে আইন শিক্ষার মান উন্নয়ন ও নিয়ন্ত্রণে বার কাউন্সিলের ভূমিকা জোরালো করা এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বার কাউন্সিলকে এ বিষয়ে নিয়মিত পরামর্শ দিলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, যা অদূর ভবিষ্যতে শক্তিশালী বেঞ্চ এবং বার গঠনে ভূমিকা রাখবে। দুই, বেঞ্চ এবং বারের যৌথ ব্যবস্থাপনায় প্রতিটি বার অ্যাসোসিয়েশনে নিয়মিত এবং অব্যাহতভাবে আইন বিষয়ক সেমিনার এবং কর্মশালার আয়োজন। বেঞ্চ এবং বারের যৌথ ব্যবস্থাপনায়
প্রতিটি বার অ্যাসোসিয়েশনে নিয়মিত ন্যূনতম বছরে একদিন, অনর্থ পাঁচ বছর পর্যন্ত আইন পেশা নিয়োজিত নবীন আইনজীবীদের বাধ্যতামূলক এবং অন্য আইনজীবীদের ঐচ্ছিক আইন এবং পেশাগত বিভিন্ন বিষয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা। চার, যেহেতু আইনজীবীগণ সরাসরি নাগরিকদের সমস্যা নিয়ে কাজ করেন, সেহেতু আইনজীবী ও বিচার প্রার্থীদের বিচার কার্য ব্যতীত অন্যান্য বাস্তবিক সমস্যা শোনার জন্য ন্যূনতম মাসে একবার প্রতিটি এলাকার সংশ্লিষ্ট আদালতের সিনিয়র বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেল এবং সংশ্লিষ্ট বারের নেতৃবৃন্দ সহ সিনিয়র আইনজীবীদের মধ্যে একটি সমন্বয় সভা করা এবং সবার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকি করা। পাঁচ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বেঞ্চ এবং বার উভয়ের পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ ও সহনশীল আচরণে উদ্যোগী হওয়া এবং নিয়মিত গঠনমূলক আলোচনার ক্ষেত্র তৈরি করে উভয়ের মধ্যে যে কোনো সমস্যার উদ্ভব হলে তা দূর করার জন্য উপযুক্ত পথ বের করা প্রয়োজন। ৬, আদালতে বিচার প্রার্থীগণ নিয়মিত ভোগান্তির শিকার হন, যা বর্তমানে একটি মহামারীতে রূপান্তরিত হয়েছে এবং এ থেকে উত্তরণের জন্য আদালত ব্যবস্থাপনে অধিকতর স্বচ্ছতা আনা প্রয়োজন। অচিরেই প্রতিটি জেলা আদালতে বেঞ্চ এবং বারের সমন্বয়ে একটি স্থায়ী কমিটির মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ৭, আদালতের অভ্যন্তরে এবং আদালত প্রাঙ্গণে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি পরিহার, বিচারক ও বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সকল আইনজীবী, বিশেষ করে রাজনীতির জড়িত আইনজীবীদের অধিকতর সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। ৮, আদালতের মান মর্যাদা রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে সার্বক্ষণিক সতর্ক ভূমিকা পালন করা বাঞ্ছনীয়। ৯, আদালতের কর্মকর্তা ও কর্মচারীগণের কর্মকাণ্ডের উপর কার্যকর কোনো তদারকি নেই, ফলে অধিকাংশ ক্ষেত্রেই কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের খামখেয়ালি ও দৌরাত্ম আইনজীবী এমনকি বিচারকদেরকেও দুর্ভোগে ফেলছে এবং বিচার প্রার্থীগণ চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে কার্যকরভাবে নিয়মিত তদারকির ব্যবস্থা করা এবং কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনজীবী অথবা বিচার প্রার্থীদের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা শোনার জন্য প্রতিটি জেলা আদালতে একজন বিচারককে দায়িত্ব প্রদান করা। ১০, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআরকে কার্যকর করার লক্ষ্যে বেঞ্চ এবং বারের যৌথ ব্যবস্থাপনায় প্রতিটি বার অ্যাসোসিয়েশন নিয়মিত এডিআর বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন। ১১, যথাযথ কারণ প্রদানে ব্যর্থ হলে অপ্রয়োজনীয় সিভিল মামলা দায়েরের প্রবণতা পরিহারে বাধ্য করার লক্ষ্যে প্রতিটি মামলার রায়ে বিজিত পক্ষের উপর জয়ী পক্ষের সমুদয় মামলার খরচে খরচ প্রদানে বাধ্য করা। ১২, দরিদ্র বিচার প্রার্থীদের সহযোগিতা করার লক্ষ্যে প্রত্যেক আইনজীবীকে সংশ্লিষ্ট বারের মাধ্যমে প্রবণ কাজে উৎসাহিত করা। একটি বিষয় অনস্বীকার্য, যে কারণেই হোক আজ বেঞ্চ এবং বারের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে যা দিনের মতোই পরিষ্কার, কিন্তু সকলেই সচেতনভাবে এড়িয়ে চলছে যেন কিছুই হয়নি। এই প্রবণতা অদূর ভবিষ্যতে কোনো মঙ্গল বয়ে আনবে না। যুগে যুগে পৃথিবীর ইতিহাসে প্রমাণিত প্রতিটি দেশের বেঞ্চ এবং বারের আপোষহীন যৌথ প্রয়াসে গণতন্ত্রের ধারা সুসংহত করে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। এই সত্যকে উপলব্ধি করে এখনই সময় বিষয়টিকে সমস্যা হিসেবে চিহ্নিত করে বেঞ্চ এবং বারের যৌথ উদ্যোগে সুবিবেচিত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া। সকলকে ধন্যবাদ।